বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য আমরা পরিবেশন করতে চলেছি শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা অভাগা। একটি পথের কুকুর কিভাবে মানুষের স্নেহ ভালোবাসার অধিকারী হয়ে উঠল তাই নিয়ে রচিত এই গল্পটি। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অভাগা। আমাদের বাড়িতে একবার কোথা থেকে একটা পথের কুকুর এসে জোটে। আমাদের উচ্ছিষ্ট খেয়ে বলতে গেলে সে নিজের অধিকারেই তার জায়গা করে নেয়। তার ন্যাওটা স্বভাবের জন্য তাকে আর তাড়ায়নি, ফলে সে বাড়ির পোষা প্রাণীর মতোই থেকে যায়। বেশ কিছুদিন পর একটা অঘটন ঘটল। সেদিন বাড়িতে একটা কাজ ছিল, প্রায় সখানেক লোক তখন ছাদে খেতে বসেছেন। হঠাৎ কুকুরটা নিচ থেকে ছাদে উঠে এসে সেই পংক্তির মাঝখান দিয়ে ছুটে বেরিয়ে গিয়ে একপাশে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে। যারা খেতে বসেছিলেন তাদের মধ্যে কয়েকজন খাবার ছেড়ে উঠে পড়লেন। অনেক অনুরোধ উপরোধ করলাম, কিছুতেই তারা শুনলেন না। তাদের আর খাবাই হলো না। এমন বেয়ারা কুকুর তো কখনো দেখিনি, ওকে বেঁধে রাখতে পারেন না? এই ঘটনাটি আমার মনে ছিল। আমার ভাইপোর অন্নপ্রাশনের দিনে আবার তেমনি। এবার নিচে লোকজন খেতে বসেছে। সাবধান হয়ে এবার আগে থেকেই আমি কুকুরটাকে ছাদে বেঁধে রেখে আসি। বৈশাখ মাসের দুপুর, রৌদ্রে ছাদটা আগুনের মতো গরম। তা হোক, কুকুর ঠিক সহ্য করবে। নিচে লোকজন খাওয়ানোর দিকে মন ছিল, কুকুরটা ছাদে বাধা আছে মনেই ছিল না। অনুষ্ঠানের শেষে প্রায় বিকেলের দিকে মনে পড়ে কুকুরটা ছাদে আছে। ছাদ থেকে নামিয়ে এনে দেখি, অবাক কাণ্ড। ডাকলাম, সাড়া দেয় না। আপন মনে এদিক ওদিক তাকায়, চোখ দুটো ভীষণ লাল। কিছুক্ষণ পরে বুঝলাম কুকুরটা কালা হয়ে গেছে। সারা দুপুর ছাদে প্রচণ্ড রৌদ্রের তাপে প্রাণপণে চিৎকার করে করে কালা হওয়াই স্বাভাবিক। কানে তেল ঢেলে দিলাম, গরম শেক করলাম, কিছুতেই কিছু হলো না, সে কালাই রয়ে গেল। দাদা বললে, কালা কুকুর কোনো কাজেরই না। একদিন বাড়ি ছিলাম না, দাদা তাকে সত্যি কোথায় দূর করে দিয়েছে। কিন্তু দূর করলে কি হবে? দুদিন পরে দেখি ধুলো কাদা মাখা কঙ্কাল সার হয়ে কুকুরটা ফিরে এসেছে। তার উপর আমার কেমন মায়া হলো, তাকে আমি আগের মতোই বাড়িতে রেখে দিলাম। দাদা বললে, ওটাকে একদিন শেষ করে দেব। কেমন করে শেষ করবে? কেন, আমার বন্ধু হয়েছে কি করতে, আর কুড়িতেই ওকে খতম করে দেব। দাদাকে অনুরোধ করলাম, ছিছি এত নিষ্ঠুর হইও না, ও তো আমাদের দোষেই কালা হয়েছে। তা হোক, তবু ও কুকুর বাড়িতে রাখা না রাখা দুই সমান। সেদিন কোথায় যেন গিয়েছিলাম, ফেরার সময় দূর থেকে কানে এলো বন্দুকের আওয়াজ। বাড়িতে ঢুকে দেখি দাদার হাতে বন্দুক। হঠাৎ বন্দুক ছড়লে কেন? দাদা বললে, নিলাম মাদাকে শেষ করে। কোথায় সে? পরদিন দেখি দাদার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, কুকুরটা আবার ফিরে এলো। কিন্তু দেখা গেল একটা চোখ তার নষ্ট হয়ে গেছে। কালা তো ছিলই, তার উপর একটা চোখও গেল। দাদার উপর আমার খুব রাগ হলো। সে বাড়ি ছেড়ে দিয়ে আমি অন্য বাড়িতে চলে গেলাম। কুকুরটা কেমন করে সন্ধান পেল ভগবান জানেন। একদিন দেখি কুকুরটা আমার বাড়িতে এসে হাজির। তার করুণ চেহারা দেখে আমার ভারী দয়া হলো, তাকে আর তাড়াতে পারলাম না। সে থেকেই সেই কালা ও কানা কুকুরটি আমার কাছেই আছে, সে যেন আমার সংসারই একজন। আপনারা শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা অভাগা। আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে
এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন। মনের আনন্দে গল্প শুনুন এবং শেয়ার করুন দেশে বিদেশে থাকা বন্ধুদের সাথে। গল্প কেমন লাগছে জানান আমাদের কমেন্ট সেকশনে। আপনাদের মনোরঞ্জন ও আনন্দই আমাদের প্রতিজ্ঞা ও একান্ত কাম্য। ধন্যবাদ।